তো গাইস, আজ আমাদের কলেজ লাইফের খুবই মেমোরেবল ও স্পেশাল একটা দিন। আজ আমাদের বিদায় অনুষ্ঠান। মূলত এই দিনটাকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য আমার ভিডিওটি করা। আসলে আমরা আমাদের কলেজের ভিতরে র‍্যাগ ডে করার জন্য পারমিশন চেয়েছিলাম, কিন্তু কলেজ থেকে আমাদের কোভিড-19 জন্য পারমিশন দেয়নি। এজন্য আমরা জাস্ট কয়েকজন বন্ধু মিলে কলেজের বাইরে র‍্যাগ ডেটা করার ইচ্ছা আছে। আর কলেজে মূলত স্যারেরা কিছু আনুষ্ঠানিকতা ও আমাদের বিদায় দিবে বিদায় অনুষ্ঠানের মাধ্যমে। তো চলো দেখা যাক। ভালো লাগছে আমার, অসাধারণ একটা অনুভূতি। কলেজ ছেড়ে দেওয়ার অনুভূতি অসাধারণ। তুই কি কারে কারে মিস করতেছিস সেই চলে যাওয়ার পরে? টিচারদের মিস করবো আর আমার অনেক ফ্রেন্ডরা মিস করবো। তুমি কি মানে রাপিড টেস্টের অ্যাকাউন্ট মিস করবা? দাদা, আজকে যে কলেজ লাইফের সেই দিন, তোমার অনুভূতি কেমন? এদের অনুভূতি এরকম। শুভ সকাল, সবাই নিশ্চয়ই ভালো আছো তোমরা। সামনে তোমাদের পরীক্ষা, দেহে এবং মনে সার্বক্ষণিক সুস্থ থাকতে হবে এবং আমরা সবাই সেই কামনাটাই করি। তোমরা সবাই ভালো থেকো এবং ভালোভাবে পরীক্ষা দিও। আমি প্রথমেই বলতে চাই এবং ধন্যবাদ দিতে চাই আমাদের চারজন শিক্ষার্থী, দ্বাদশ শ্রেণী, যারা বক্তব্য রেখেছে, খুব ভালো রেখেছে। চারজনই খুব সুন্দর বলেছো। আর বারবার বিদায়ের কথাটা আসছে, এটা দুঃখ লাগছে। ঠিক বিদায় না বলে আমার মনে হচ্ছে যে এটা এভাবে বলা উচিত যে আমরা একটা ছোট জগৎ থেকে আর একটু বড় পরিসরে, বড় জগতে পা রাখতে চাচ্ছি তোমাদের জন্য। আমরা আশা করি যে এখান থেকে যে শিক্ষাগুলো তোমরা পেয়েছো সেটা নিয়েই সামনের জগতে অবশ্যই কাজে লাগাবে। আর বন্ধুত্বের কথা যেটা বলছি, এখন সামাজিক যোগাযোগের মাধ্যমের কারণে সবার সাথে সবার মোটামুটি একটা ভালো যোগাযোগ থাকে, ফলে সবার সাথেই সবার যোগাযোগ থাকবে। আর ছাত্রত্ব শেষ হয়ে যাচ্ছে এখানকার, সেটাও আমি মনে করি না। আমি নিজে এখানকার স্টুডেন্ট, 82 সালে আমি এখান থেকে পাশ করে গেছি, কিন্তু আমি আজও নিজেকে এখানকার স্টুডেন্ট মনে করি। এখনো আমি সবার কাছ থেকেই শিখি, ইভেন তোমাদের কাছ থেকেও আমি শিখি। তো তোমরাও সেভাবেই নিজেদেরকে মনে রাখবে। তোমরা একটা বড় অনুষ্ঠান পেয়েছিলে গোল্ডেন জুবিলি, সেখানে তোমরা দেখেছিলে যে 1969 সালের ব্যাচ থেকে শুরু করে একেবারে কারেন্ট ব্যাচ পর্যন্ত সব স্টুডেন্টরাই কিন্তু অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল এবং সবাই কিন্তু এই প্রতিষ্ঠানটাকে সারা জীবন নিজের প্রতিষ্ঠানই মনে করেছে। আমি আশা করি তোমরাও সেভাবেই মনে রাখবে। আমাদেরকে অনলাইন ক্লাসগুলোতে সম্পৃক্ত রাখা, আমি জানি অনেক ধরনের চ্যালেঞ্জ ছিল স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে, কিন্তু আমি একই সাথে বলবো যে আমার এই নির্দেশনা আমাদের শিক্ষক শিক্ষিকা মহলে যে নিরলস প্রচেষ্টা চালিয়ে এই অনলাইন কার্যক্রমটাকে অ্যাক্টিভিটিটাকে আজকে সফল করেছেন, সেটার জন্য আমি সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। সবাই হাই বল। আজকে লাস্ট ডে, তুমি কি তোমার শুধু বান্ধবীদের মিস করবা নাকি আমাদেরও করবা? আজকে আমাদের কলেজের সেই দিন, সাজিব তোমার অনুভূতি ব্যক্ত করো। আমরা
তিনি হচ্ছেন আমার ক্লাস টিচার ইসাক স্যার। অনেক মিস করবো তোমাকে সিসি জে। তো এখন আমরা চলে যাচ্ছি টেক অফে আমাদের বিজ্ঞান কষাকার কয়েকজন বন্ধুরা মিলে দিনটাকে সেলিব্রেট করার জন্য। আমি আমি আমার